হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো, চলো শুনো একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য। তো এখানে যে বিষয়টা আপডেট আমাদের আসছে, সেই আপডেট অনুযায়ী আমি তোমাদের ভিডিওতে আলোচনা করবো। যেটা সোর্সেস থেকে আপডেট এসেছে যে তোমাদেরও কিন্তু 1000 টাকা করে বেতন বৃদ্ধি হতে চলেছে, ঠিক আছে? কীভাবে 1000 টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে এই বিষয়টাই তোমাদের কিন্তু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। আর তাই তোমরা যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী হয়ে থাকে, তাহলে তোমাদের জন্য কিন্তু এটা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, ঠিক আছে? কারণ তোমাদের রিসেন্টলি তোমরা কিন্তু জানো যে 2019-এর মধ্যে তোমাদের যে বেতন বৃদ্ধি, সেখানে কিন্তু 1000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছিল। এবং সেটা মাথায় রাখবে যে 2019-এও কিন্তু ইলেকশন ছিল, তো সেই সময় ইলেকশনের আগে কিন্তু এই 1000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছিল। তো এখনও যে আপডেটটা উঠে আসছে যে 2024-এর আগে তোমাদের জন্য কিন্তু দারুণ বড়সড় একটা সুখবর আসতে চলেছে, যেখানে অফিসিয়ালি কিন্তু তোমাদের যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাতে 1000 টাকা করে, 1000 টাকা করে তোমাদের বেতন, মানে অতিরিক্ত বেতন তোমাদের দিতে চলেছে কেন্দ্র এবং রাজ্য সরকার, এটা কিন্তু জয়েন্টলি, ঠিক আছে? কারণ তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি কর্মী, তোমাদের যে সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছে, তো তোমাদের বেতন কিন্তু শুধুমাত্র যে রাজ্য সরকার থেকে দেওয়া হয় সেমন না। এখানে কিন্তু 60-40 রেশিওতে কিন্তু তোমাদের টাকাটা দেওয়া হয়। এখানে 40% কেন্দ্রীয় সরকার এবং 60% কিন্তু এখানে রাজ্য সরকারকে দিতে হয়, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু জয়েন্টলি এখানে 1000 টাকা করে বেতন বৃদ্ধি তোমাদের হতে চলেছে, যেটা সোর্সেস থেকে যে আপডেটটা দেবে। এবং এটা কিন্তু 2024-এর আগে অবশ্যই তোমরা ধরে নিতে পারো যে একদম 100% তোমাদের কিন্তু এখানে বেতন বৃদ্ধি 1000 টাকা করে হবেই, ঠিক আছে? কিন্তু এখন যেসব বিষয়গুলো রয়েছে, যেমন তোমাদের যে মোবাইলের টাকা, তারপর তোমাদের ইনসেন্টিভের টাকা, এবং তাছাড়াও তোমাদের মোবাইল রিচার্জে যে 200 টাকা করে কথা বলা হয়েছিল, এটা কিন্তু দেখো 200 টাকা রিচার্জের কথাটা আমি তোমাদের যদি বলি, তো বিভিন্ন রাজ্যতে কিন্তু এটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? এককালীন 2000 টাকা করে, আমি আগে তোমাদের ভিডিও বানিয়েছিলাম এই বিষয়ে। তো আমাদের পশ্চিমবঙ্গে কবে দেওয়া হতে পারে এবং মোবাইল রিগার্ডিং কী আপডেট রয়েছে এবং ইনসেন্টিভের টাকার কী আপডেট রয়েছে, এই বিষয়টা আমরা ভিডিওতে আলোচনা করবো। এবং ছাড়া এই যে 1000 টাকার কথাটা বললাম, তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে সর্বপ্রথমে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো প্রথমত বলে দিচ্ছি যে মোবাইলের টাকাটার কথা, যেটা কিন্তু তোমাদের বলা হয়েছিল যে তোমাদের কিন্তু পঞ্চায়েত ভোটের আগে, ঠিক আছে? তোমরা ধরে নিতে পারো যে পঞ্চায়েত ভোটের আগে হয়তো তোমাদেরকে মোবাইলটা তোমাদের দেওয়া হতে পারে, মোবাইলের জায়গাতে তোমাদের কিন্তু টাকা দেওয়া হতে পারে, ঠিক আছে? এই ক্ষেত্রে পঞ্চায়েত ভোটের আগে এটা যেহেতু মহিলাদের বিশেষ করে জোর দেওয়া হয় এই পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পঞ্চায়েত ভোটের আগে তোমাদের মোবাইলের টাকাটা কিন্তু সরাসরি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে, ঠিক আছে? এটা তোমরা ধরে নিতে পারো। এবং যে ইনসেন্টিভের টাকাটা নিয়ে কিন্তু যেটা বলা হচ্ছিল যে তোমাদের 2টা কিস্তিতে দেওয়া হবে সেই টাকাটা, তো সেই টাকাটা কিন্তু স্যাংশন হয়ে গেছে। বাট সেখানে কিন্তু অনেক কিছু জায়গাতে কিন্তু এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এটা ঢুকবে, ঠিক আছে? একবারে সকলের সাথে ঢুকবে না, এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, কারণ এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে যে রিপোর্ট ওয়াইজ, মানে তোমাদের যে কাজ করেছো পোশন টাকার, সেই কাজের উপর ভিত্তি করেই কিন্তু ইনসেন্টিভের টাকাটা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে সেটা জেলাভিত্তিকভাবে তোমাদের দেওয়া হবে। এবং এছাড়া মোবাইল রিচার্জের টাকাটা নিয়ে কিন্তু আপডেট এখন আপাতত নেই, যেহেতু মোবাইল তোমাদের দেওয়া হয়নি, আপডেট নেই। বাট অন্যান্য রাজ্যতে কিন্তু 2000 টাকা করে 1 বছরের 1 বারে কিন্তু সেটা কর্মীদেরকে দেওয়া হচ্ছে। তো এগুলোই ছিল আপডেটটা ভিডিওতে, আশা করি ভালো লেগেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।